কেন জানি না মাঝে মধ্যে মন খারাপ হয়, মনটা হু হু করে, চোখে জল আসে, গলাটা ভারী হয়ে যায়, তারপর ভীষণ একা লাগে, কাউকে আপন মনে হয় না, সামান্য কিছুতেই বড় আঘাত লাগে। তখন আঘাতের কারণ খুঁজতে চেষ্টা করি, কিছুতেই খুঁজে পাই না, কিন্তু আঘাত দেয়া মানুষটাকে আমরা চিনি। এই আঘাত দেয়া মানুষটাই আমাদের কাছের মানুষ। আবেগপ্রবণ মানুষদের দুঃখ বেশি, যারা বেশি ভালোবাসতে পারে তাদের জীবনেই ভালোবাসার অভাব থাকে। কিছু মানুষের কাছে আমাদের প্রত্যাশা থাকেই, যাদের থেকে প্রত্যাশা করি আমরা তাদেরকেই ভালোবাসি বেশি। ভালোবাসা থাকে বলেই তো প্রত্যাশা থাকে। প্রত্যাশা নাকি দুঃখের কারণ, যার প্রত্যাশা যত কম সে তত বেশি সুখী, কথাটা ঠিক। তবে আমি মনে করি প্রত্যাশাহীন মানুষগুলোর আবেগ কম। যার আবেগ নেই তার কাছে অনুভূতির মূল্য নেই, অনুভব শক্তি কম থাকলে তার আবেগ আসে না। আবেগহীন মানুষদের যেমন কষ্ট পাওয়ার অনুভূতি নেই, তেমনি কাউকে কষ্ট দিয়েও অনুভব করার ক্ষমতা তার নেই। কে কতটা কষ্ট পেল তাতে তার কিছুই যায় আসে না। তবে একটা কথা সত্যি, যে মানুষটা খুব সহজেই ভালোবেসে ফেলে সে মানুষটা সহজেই দুঃখ পায়। সহজে দুঃখ পাওয়া মানুষগুলো ভিতরে ভিতরে বড় একা। যারা মনের দিক থেকে একা তারা তাদের দুঃখগুলোকে প্রকাশ করতে পারে না, ঠিক পারে না নয়, প্রকাশ করার মতো মানুষটাকেই তো পায় না। সব থেকে কঠিন সত্য হল আমরা বেশিরভাগ মানুষ যাকে খুব ভালোবাসি সে মানুষটা বড় আবেগহীন, অনুভূতিহীন। আবেগহীন অনুভূতিহীন মানুষগুলো সব সময় আবেগপ্রবণ মানুষকেই পছন্দ করে। তারা নিজেরা কাউকে ভালোবাসতে পারে না বলেই অনুভূতিপ্রবণ মানুষগুলোকেই বেছে নেয়, যাতে তাদের জীবনে ভালোবাসার অভাব না হয়, তাদের জীবনে দুঃখ নেই, কষ্ট নেই, হারানোর বেদনা নেই। স্বার্থপরের মতো তারাই ভালো থাকতে পারে, আর দিনের শেষে সে মানুষটারই ভালো থাকা হয় না যে অন্যকে ভালো রাখতে পারে, যে ভালোবাসতে পারে, যে পারে অন্যকে আগলে রাখতে। কিন্তু তাকে আগলে রাখার মানুষ নেই। আমাদের বেশিরভাগ মানুষেরই একজন আগলে রাখার মানুষের বড় অভাব।